মাত্র 1150 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 5 বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো খুবই খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। যারা গ্রামে কিংবা শহরে অল্প জায়গার মধ্যে কম খরচে একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে, এবং এই বিল্ডিংটি কীভাবে করা হয়েছে, কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এখানে একটি ফোর সেট ডিজাইন দেখতেছেন, এটা একেবারে রাজুকি স্টাইলে খুবই সুন্দর একটি ফোর সেট ডিজাইন আমরা সাজিয়ে দিয়েছি। এবং এখানে যে জানালাগুলো রাখা আছে, যে ডোরগুলো রাখা আছে, আর এখানে বিল্ডিংয়ের কালার কম্বিনেশনটা খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। দর্শক বন্ধুরা, এখানে যে ফিলার মাথার মধ্যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো, এগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। আর এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন, ব্যালকনিগুলো তিন চালা ব্যালকনি রাখা হয়েছে। আর এখানে রুফটালে রাখা আছে, আপনারা যদি এখানে দেখেন ফিলারের যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো, এগুলো খুবই সুন্দর করে আমরা সাজিয়েছি। আর এখানে অনেক সুন্দর একটি ডিজাইন আমরা করার চেষ্টা করেছি। তো দর্শক বন্ধুরা, আমাদের আর্কিটেক্ট আসলে প্রতিনিয়ত চেষ্টা করে কীভাবে একটি সুন্দর বিল্ডিং দাঁড় করানো যায়, এবং আপনাদের চাহিদার আলোকে কীভাবে আপনার ডিজাইনগুলো সাজিয়ে দেওয়া যায় জিনিসটা আমরা সকল সময় চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা, এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আমরা উপরে এখানে একটি স্ল্যাব দিয়েছি, যেহেতু বিল্ডিংটি দেখতে একটু আনকমন দেখা যায়। আর এখানে ফোর্সের ডিজাইনটিও আমরা খুব সুন্দরভাবে, যেমন এখানে বিট দেওয়া আছে, এখানে বিট রাখা আছে, এখানেও বিট দিয়ে খুবই সুন্দরভাবে আমরা এই ফোর্সের ডিজাইনটি সাজিয়েছি। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দিতে। আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিই। দর্শক বন্ধুরা, এখানে খালি শুধু অনলি আমাদের যে জানালার ডিজাইনগুলো দেখতেছেন, জানালার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে ব্যালকনির নিচের অংশ দিয়ে আপনারা দেখেন খুবই সুন্দরভাবে বিটগুলো দিয়ে আমরা আসলে বিটের সমন্বয়ে আসলে ডিজাইনটা অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আমরা। দর্শক বন্ধুরা, বিল্ডিংটি রুফটপ থেকে দেখতে খুবই সুন্দর এবং খুবই আনকমন দেখা যায়। আপনার রুফটপ থেকে যদি দেখেন, এখানে খুবই সুন্দর একটা ডিজাইন আমরা সাজিয়েছি, এখানে একটি ডিজাইন দিয়ে দিয়েছি। আর এখানে সুন্দরভাবে আমরা গার্ডেনিং করার চেষ্টা করেছি। আর এখানে অনেক সুন্দর একটি রুফটালে দিয়ে দিয়েছি আমরা নীল কালারের রুফটালে। রুফটালিটা অবশ্যই আপনারা দেখে নেবেন, চাইলে আপনি এখানে লাল কালার ব্যবহার করতে পারবেন, চাইলে নীল কালার ব্যবহার করতে পারবেন। আর আপনারা যদি ড্রয়িং ডিজাইন করেন, চাইলে এখান থেকে আসলে ছোট বড় করে ডিজাইনটি সেম রেখে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। কারণ আমরা আসলে প্রতিনিয়তই আপনারা দেখেন আমরা এক একটি ডিজাইন এক এক রকমের সাজানোর চেষ্টা করি। কেননা প্রতিটি বাড়ি, আমি যদি নিজেও একটি বাড়ি করি, আমাদের একটি বাড়ি মানে একটি মানুষের স্বপ্ন। তো আপনার স্বপ্নটি বাস্তবায়নে বিডি কনস্ট্রাকশন সারা বাংলাদেশ জুড়ে অনেক সুনামের সহিতে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে যাচ্ছে। যদি আপনার ভালো লাগে, চাইলে আপনি বিডি কনস্ট্রাকশন থেকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে দর্শক মনে, এখানে বিল্ডিংটি কালার কম্বিনেশনটি দেখবেন খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে আপনারা যে কালারটি দেখতেছেন, এটাও খুবই সুন্দর একটি কালার। এখানে আরেকটি কালার দিয়েছি, এই কালারটিও খুবই সুন্দর একটি কালার আমরা দিয়ে এই ডিজাইনটি সাজিয়েছি। অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে, আর আমাদের ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে খুবই সুন্দর দেখা যায়, কেননা আসলে অনেকের জায়গা কম, কম জায়গার মধ্যে চাইলে সুন্দর একটি ডুপ্লেক্স করার জন্য তো তারা চাইলে কম জায়গার ভিতরে এই ডিজাইনটি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। দর্শক বন্ধু, একটি বাড়ি করলে হবে না, বাড়ি করার আগে অবশ্যই আপনি চিন্তা করতে হবে, আপনি মাস্টার প্ল্যান করতে হবে, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনি ড্রয়িং ডিজাইন করাবেন, এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্য হবে। অনেক প্রবাসী ভাইরা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন, তো অনেক কষ্ট করে টাকা ইনকাম করার চেষ্টা করেন সৌন্দর্য একটি বাড়ি করার জন্য, হয়তো আপনার স্বপ্নটি বাস্তব হয় না, আপনি ছুটি পান না। অনেক আসলে প্রবাসী ভাইরা বেশি অংশ 3 মাস ছুটি পায়, তো 3 মাস আসলে স্ট্রাকচারের কাজ শেষ করতে করতে ফিনিশিং পর্যায়ে আসলে কাজটা অনেক খারাপ করে ফেলে। তো এই কারণে বলি, অবশ্যই আপনার কাজ করানোর আগে ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করবেন, এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি বাড়িটি অনেক সুন্দর। দর্শক বন্ধুরা, এদিক দিয়ে আমাদের রোড গেছে, এদিক দিয়ে আমাদের রোড রাখা আছে। আর আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 37 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 32 ফিট। বিল্ডিংটির টোটাল এরিয়া 1150 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবার ডিজাইনটি সাজিয়েছি। প্রথম প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপে দেওয়া আছে 10 ফিট বাই 12 ফিট। আর এদিক দিয়ে যদি আমরা এন্ট্রি করি, তাহলে এখানে অনেক বড় একটি লিভিং এরিয়া পড়বে 14 ফিট বাই 18 ফিট 5 ইঞ্চ। আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন। আর এখানে চলে আসলে পড়বে একটি ডাইনিং স্পেস, ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 13 ফিট 9 ইঞ্চি বাই 22 ফিট 9 ইঞ্চি। আর এখানে একটি দুই দফে এল শেপের একটি স্টেয়ার রাখা আছে, সেই শেপে চাইলে আপনারা আসলে স্টেয়ার করতে পারেন। এখানে এল শেপের একটি স্টেয়ার রাখা আছে, আপনি স্টেয়ারটা অবশ্যই দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম, এই বেডরুম আপনি দেওয়া আছে 14 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট, এই টয়লেটের মাপটি দেওয়া আছে 5 ফিট বাই 8 ফিট।
দর্শক বন্ধুরা, এখানে আমাদের একটি কমন টয়লেট রাখা আছে। কমন টয়লেটের মাপি দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিট। আর এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে 11 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চি। আর এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 4 ফিট বাই 8 ফিট। আর এখানে একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনির মাপি দেওয়া আছে 3.5 ফিট বাই 6 ফিট। আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন, কেননা আমরা প্রত্যেকটি মেজারমেন্ট মাপগুলো আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আমরা যদি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে প্রবেশ করি, এখানে পড়বে একটি ফ্যামিলি লিভিং 22 ফিট 9 ইঞ্চি বাই 14 ফিট। আর এখানে পড়বে একটি বেডরুম, এই বেডরুম মাপি দেওয়া আছে 11 ফিট বাই 16 ফিট 10 ইঞ্চি। মাস্টার বেডরুমটি খুবই বড় করে আমরা রেখেছি 11 ফিট বাই 16 ফিট 10 ইঞ্চি। আর এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, এই টয়লেটের মাপি দেওয়া আছে 4 ফিট বাই 8 ফিট। আর এদিকে আসলে পড়বে, এখানে একটি বেডরুম রাখা আছে, মাস্টার বেডরুম 12 ফিট 14 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চি। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 5 ফিট বাই 8 ফিট। দর্শক বন্ধু, এখানে আরেকটি বেডরুম রাখা আছে 14 ফিট বাই 14 ফিট, মাস্টার বেডরুম। এখানে একটি টয়লেট রাখা আছে 7 ফিট বাই 4 ফিট অ্যাটাচ টয়লেট। আর এখানে একটি ব্যালকনি রাখা আছে 3.5 ফিট বাই 6 ফিট। আর এখানে আমাদের যে ফোর্সের ডিজাইনটি দেখেছেন, ফোর্সের ডিজাইনটি হলো এটা। ফোর্সের ডিজাইনটি আবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনি বুঝতে কষ্ট হয়, আমাদের ফোর্সের ডিজাইনটি হলো এটা। চাইলে আপনি এখানে ফোর্সটি খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। হয়তো অনেকেই বলবেন যে ভাই, এই বাড়িটি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে, আমার কত টাকা বাজেট হলে আমি এই বাড়িটি কমপ্লিট করতে পারবো। যাদের 40 থেকে 45 লক্ষ টাকা বাজেট আছে, যাদের 40 থেকে 45 লক্ষ টাকা বাজেট আছে, তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম।